আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো এখন সাড়ে ছয়টার মতো বাজে সকাল তো আমি আমার টুকিটাকি যাই গাছ আছে এগুলোর মধ্যে পানি দিচ্ছি তো এই যে একটা তুলসী গাছ আর একটা হচ্ছে নাইট কুইন তো এই যে আমার অ্যালোভেরা গাছটা মানে ভিডিওতে কেমন আসছে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক সুন্দর কিন্তু আমার গাছটা আমার অনেক শখের এই গাছটা তো আমার কুইন গাছটার মধ্যে কিন্তু অনেকবারই ফ মানে ফুল আসছিলো ফুটেছিল সাত আটটার মতো ফুল ফুটছিলো তো এই যে আমি একটা পাতা পাতাবাহার গাছ এটার মধ্যে পানি দিয়ে দিলাম এটা আমি ঝুলিয়ে রাখছি তো এই যে রাস্তার মধ্যে একটা গাড়ি মানে ওই যে মানুষ যাচ্ছে মানে একটা ছেলে তো এই যে একটা বালির গাড়ি যাচ্ছে ট্রাক কি বললে এটা আর কি এই যে আমি রান্না করে চলে আসছি আমি রান্না করব তো তার জন্য আগে মানে শুরু করার আগে আমি কয়েকটা পিক দিলাম আমি কি রান্না করব তো শ্যামাই রুটি করব আপনাদের সাথে আজকে শেয়ার করবো কীভাবে রুটিটা বানালে আমাদের অনেক সফট হয় বা নরম হয় তুলতুলে হয় তো এই যে আমি শ্যামাইটা রান্না করে নিচ্ছি আগে ভেজে নিব তারপর আমি রুটির রুটির ডোটা তৈরি করব তারপর আমি কিন্তু শ্যামাইয়ে দুধ বসিয়ে যাব তো এখানে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি ঘি দিয়ে তো এই যে আমি বাদামগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি শ্যামাইগুলা দিয়ে দিব তো শ্যামাইগুলা আবার আমি বেজে নিব তাহলে এই যে ভালো করে আমি শ্যামাইগুলা বেজে নিচ্ছি উল্টে পাল্টে তারপর শ্যামাইগুলা উঠিয়ে নিব তো এই যে আমি রুটির জন্য পানি বসিয়ে দিয়েছিলাম তো পানিটা ফুটে গেছে এখন আমি দিব হচ্ছে লবণ যেটা না দিলে একদম চলেই না সব কিছু একদম মাটি হয়ে যায় তো আমি এখন আমার আটাটা যে আমি রেগুলার আটা ইউজ করি এই আটাটা দিয়ে দিচ্ছি তো আমার যেহেতু ফ্যামিলির সদস্য মোটামুটি মানে এত বেশি না মোটামুটি তো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আমার তো রুটি প্রত্যেক দিনই বানাইতে হয় তো আগে কিন্তু আমি একদমই রুটি বানাইতে পারতাম না তো বিয়ের আগে তো এই যে আমার রুটি গোলাটা হয়ে গেছে এখন আমি প্যানের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি দুধ জাল বসিয়ে দিয়ে তারপর আমি গিয়ে রুটিগুলা বানাবো তো আমার এখানে কিন্তু দেড় লিটার দুধ আছে তো আমি জাল দিয়ে এক কেজির মতো করে নিব তো আমি দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখন চারটা এলাচ দিয়ে দিলাম এইগুলা দিয়ে জাস্ট ফ্লেভারের জন্য ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে তো এখানে আমি একটুখানি অল্প একটু লবণ দিয়ে দিলাম জাস্ট মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য তো আমি চিনি দিয়ে দিচ্ছি তো আমি চিনি সবগুলো দিয়ে জাল বসিয়ে দিয়ে তারপর কিন্তু আমি রুটি বানাতে যাবো তো এই তো আমি দু মানে শ্যাময়ের জন্য জাল হতে হতে আমি রুটিগুলো এই ফাঁকে বানিয়ে নিই তো আমি যেভাবে প্রত্যেক দিন রুটি বানাই সেভাবে কিন্তু মানে রুটি বানাই আপনাদের সাথে তেমন একটা শেয়ার করা হয় না হয়তো আমি বানাচ্ছি বা সেক মানে সেকতেছি এটাই শেয়ার করি তো আমি প্রত্যেক দিন কোন টিপসটা আমি ফলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে দেখেন কতটা সফট হয়েছে আমার ডোটা তো আমি কিন্তু হাতে তেল নিয়ে তারপর কিন্তু আটাটা মেখে নিচ্ছি তারপর যত মাখা হবে রুটিটা কিন্তু ততটাই ফুলবে এবং সফট হবে খেতে অনেক ভালো লাগবে মজা হবে আর মেয়েদের কিন্তু জীবনে এগুলা টিপস মানে ফলো করেই চলতে হয় আমাদের মতো গৃহিণীরা যারা আছে। আর কিন্তু সকাল থেকে যে আমি দুপুর পর্যন্ত এত কষ্ট করে এত পরিশ্রমে কাটাকাটি করলাম রান্না করলাম এইগুলা কিন্তু সব কষ্ট দূর হয়ে যায় যখন টেবিলে আমি খাবারটা পরিবেশন করব তারপর মানে খেয়ে যদি আমাদের ঘরের সদস্যরা প্রশংসা করে যে এই খাবারটা অনেক ভালো হয়েছে তারপরে কিন্তু আমাদের সব কষ্ট চলে যায় তো যেই খাবারই হোক না কেন এক কাপ চাই মন্দ কি এক কাপ চা বানালাম যদি আমাদের ঘরের বা মেহমান আসলে ওরা কিন্তু খাওয়ার পর প্রশংসা করলে খুবই ভালো লাগে আমরা যে এত কষ্ট করি সারাটা দিন মানে সকালে নাস্তা দুপুরে খাবার রাতের খাবার এত কষ্ট করি এত পরিশ্রম করি তারপরে কিন্তু মানে সব কষ্ট শেষ হয়ে যায় যখন একটা প্রশংসা করে কেউ তাহলে কিন্তু সবই শেষ হয়ে যায় তো এই যে আমার কিন্তু সব রুটি কথা বলতে বলতে আমার বানানো শেষ আমি আবার করে চলে আসলাম আমার দুধটা জাল হয়ে গেছে তো আমি এখানে এলাচ আর তেজপাতা এগুলো উঠিয়ে নিব তো আমরা মানে আমি কিন্তু সবসময় সময় এটা করে থাকি সময় মানে এটা যখন ফ্লেভারটা বের হয়ে যায় তখন কিন্তু আমি তেজপাতা এলাচ দারচিনি যাই দেই না কেন আস্ত গরম মশলাগুলো সবগুলো উঠিয়ে নেই তো আমি সবসময়ই চেষ্টা করি যে আমি যেটাই রান্না করব। একটু ভালো করে রান্না করি একটু মনোযোগ দিয়ে রান্না করি আর খাবারটা কিন্তু ভালো হবে মানে ভালো হবে বা এই আশা নিয়ে কিন্তু আমরা রান্না করি আর একজন মানুষ খেয়ে বা একজন মেহমান আসলো ওরা খেয়ে আমাদের প্রশংসা করবে এটাই কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী চাই তো আমার গরম মশলাগুলো উঠানো হয়ে গেছে আমি এখন বাজা বেজে রাখছি যে এই শ্যামাইগুলা দিয়ে দিছি এই যে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি শ্যামাইটা কিন্তু অনেক মজা হয়েছিল আমি মানে আমার ভিডিওটা মানে ভিডিও যেই দেখে মানে তাদেরকে বলতেছি এভাবে ট্রাই করে দেখতে পারেন আসলে সত্যিই কিন্তু অনেক মজা হয় তো আমি নারিকেল দিয়ে দিলাম আমার শ্যামাইটা হয়ে গেছে তো আমি রুটিগুলো একে একে সেঁকে নিব সেঁকে তারপর হটপটে রেখে দিব। আমি কিন্তু সবসময় সব নাস্তা কিন্তু সকাল সকাল উঠি রেডি করে মানে টেবিলে রেখে দেই তো এই তো আমার রুটিগুলো হচ্ছে তো আজকে কিন্তু আপনাদের সাথে সকালে নাস্তাটাই আমি শেয়ার করব কারণ আমাদের দুপুরবেলা দাওয়াত আছে তো এই যে আমার রুটিগুলা ফুলে উঠতেছে তো আমার ভিডিও যাদের কাছে ভালো লাগবে তারা প্লিজ কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগছে তো আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল লাইক দেওয়ার জন্য কমেন্ট করার জন্য সাবস্ক্রাইব করার জন্য তো এই যে আমার সেমাইটা পরিবেশন করে নিব আমার সেমাইটা ঠান্ডা হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা টেস্টি হবে তো আমি কিছু বাদাম দিয়ে কিসমিশ দিয়ে দিলাম তো এখন আমি বাদামগুলো দিয়ে দিব আমি কিন্তু সবসময় একটু কড়া করে ভাজি কারণ আমার এরকম কড়া করে বেজে বাদাম খেতে ভালো লাগে তো এই যে আর আছে সিদ্ধ ডিম আর গতকাল রান্না করেছিলাম চাল কুমড়া দিয়ে ডাল আমি একটু উঠিয়ে রেখে দিয়েছিলাম আর রুটি তো এই যে আমি একটু বের হয়েছি বাইরে তো আমি জুতার জন্য তো আমার হাজব্যান্ড বলতেছে চলো মানে তুমি না পছন্দ করে আসছিলে এই জুতাগুলো নিয়ে আসবা চলো অনেকবার বলার পর গেলাম গিয়ে জুতা আনার জন্য তো আমি দেখছি তো বলো দেখো মানে এটা ছাড়া অন্য কোনো জুতা তোমার পছন্দ হয় কেউ না তো আমি দেখতেছি আমার কাছে দুই তিন জোড়া ভালো লেগেছিল কিন্তু মানে ও বলতেছে যে লাল জুতাটাই আনার জন্য ও লাল জুতাটা তোমাকে মানাবে তো আমার কাছে এই জুতাটা কিন্তু অনেক পছন্দ হয়েছিল কিন্তু ও আনতে দেয় নাই বলে না এটা না মানে লালের মধ্যেই ওইটা নিবা সবসময় তো ফ্ল্যাট জুতা পরো তো একটু এর মধ্যে নেও মানে হাফ ইঞ্চি হবে বা এক ইঞ্চি হবে লম্বা মানে উঁচা তো আমি আপনাদেরকে দেখাবো পায়ে দিয়ে দেখাবো আমি কোন জুতাটা নিলাম তো ও বলতেছে লাল জুতাটা নাও এই জুতাটাও কিন্তু ভালো ছিল আমার কাছে ভালোই লাগছিলো এই যে আমার জুতাটা এই জুতাটাই নিলাম তো এটা দাম ছিল বারোশো নব্বই টাকা তো এই যে এখন আমরা যে দাওয়াতে যাব ওইখানে মিষ্টি নিতে হবে তো আমি মানে আমি রিক্সায় বসে থাকবো বলছে মানে বললাম যে আমি নামবো না আমি বসে থাকি তুমি গিয়ে নিয়ে আসো তো এই যে মিষ্টি আনতে যাচ্ছে ও ভালো মানুষটা কিন্তু অনেক ভালো মনটা ভালো বিশেষ করে মনটা ভালো তো এই যে মিষ্টি কিনা শেষ আমরা কিন্তু বাসায় চলে আসছি এই যে একটা ফ্লাওয়ার গতদিন নিয়ে আসছিলো আপনাদের সাথে শেয়ার করি নাই তো এটা মানে পিন কারা এনেছিলো আমার কাছে ভালো লাগে নাই তো বলছে যে তুমি চলো তোমার যেটা পছন্দ হবে ওটাই নিয়ে আসবা তো এই যে এখানে এখানে আছে এক কেজি তিনশো গ্রাম আর নিচেরটার মধ্যে আছে এক কেজি তো দুইটা মিলে একটা হচ্ছে চারশো টাকা কেজি আরেকটা একটা হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি তো দুইটা মিলিয়ে সাড়ে মানে সাড়ে তিনশো টাকা কেজি তো দুইটা মিলিয়ে সাড়ে তিনশো টাকার মিষ্টি ছিল তো এখানে ফ্লাওয়ারটা ও লাগিয়ে দিলো আমি বলছি যে তুমিই লাগিয়ে দাও আমি একটু ক্যামেরাটা ধরি তুমি কীভাবে লাগাচ্ছো তো অনেকগুলো ফুল কিন্তু খুলে গেছিল ও আবার ঠিক করে নিলো তো এই যে আমার ফ্লাওয়ারটা আমার কাছে এটাই ভালো লেগেছিলো সাদাও ছিল অনেক কালার ছিল তো এই যে আমরা কিন্তু দাওয়াতে চলে আসছি রেডি রেডি হয়ে গোসল টুসল করে তো আমি ইবাকে খাওয়াচ্ছি এবার তো প্রাইভেট আছে আড়াইটা থেকে তো ওকে খাইয়ে ওর বাবার সাথে পাঠিয়ে দিব ব্যাগটাও গুছিয়ে নিয়ে আসছি তো এখানে এছিকে মানে রোস্ট মুরগি রোস্ট আর চিংড়ি মাছ আর পোলাও তো আমার মেয়ে দেখেন বাসা থেকে বেবিটাকে ডোলটাকে নিয়ে আসছে ও নাকি ডল নিয়ে মানে ওকে দাওয়াত খেতে যাবে তো এই যে আমি বাকে খাইয়ে দিয়ে দিচ্ছি ও মানে খেলে অনেক লেট করে তো এই যে ওকে আমি খাইয়ে দিচ্ছি তো প্রাইভেটে দিয়ে দেবো ওকে তো আপনারা অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ